প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবারের ভ্যাকসিন ক্যাম্পেইনে টিকা পাবার ক্ষেত্রে আগে থেকে নিবন্ধন করা এবং বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েরা এই কর্মসূচিতে টিকা পাবেন না। বিকেলে এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ক্যাম্পেইনে 75 লাখ এবং নিয়মিত 5 লাখ মিলিয়ে মঙ্গলবার মোট 80 লাখ টিকা দেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। আর আগামী মাসের একই দিনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। আগস্টের 7 থেকে 12 তারিখ পর্যন্ত 6 দিন দেশে প্রথমবারের মতো করোনার গণটিকা কার্যক্রম পরিচালিত হয়, যাতে প্রথম ডোজ নিয়েছিলেন 50,71,000 মানুষ, যার দ্বিতীয় ডোজ দেয়া হয় এ মাসের 8 থেকে 10 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আবারও একদিনে 75 লাখ করোনার টিকা দেবার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত 5 লাখ মিলিয়ে মঙ্গলবার মোট 80 লাখ টিকা দেওয়া হবে। এজন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে থাকবে অস্থায়ী টিকাদান কেন্দ্র। প্রতিটি উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়ন 900 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1,000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। এই লক্ষ্যমাত্রা না হলে পরে আমরা আমাদের নির্দিষ্ট যে আমরা 75 লক্ষ টিকা দেব বলে ঠিক করেছি এবং নিয়মিত টিকাদান আরো 5 লক্ষ, সর্বমোট 80 লক্ষ টিকা, এটা তাহলে কিন্তু আমরা দিতে পারব। করোনার টিকা পাওয়ার জন্য আগে থেকেই যারা নিবন্ধন করেছিলেন তাদের SMS করে জানানো হবে এবং 40 বছরের বেশি বয়সের মানুষজন অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর টিকা পেতে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সাথে রাখতে হবে। একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকাটা দেব। ভ্যাকসিন দিয়ে আমরা শুরু করব 9:00 থেকে। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা 40 জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী তাদেরকে আমরা বিবেচনায় আনব। তবে আমরা মনে রাখব যে এক্ষেত্রে স্তন্যদানকারী মা অথবা গর্ভবতী মায়েদের আমরা এই ভ্যাকসিন ক্যাম্পের আওতায় আনব না। তবে এই ভ্যাকসিন ক্যাম্পেইনের দিন সারা দেশের টিকাদান কেন্দ্রের নিয়মিত কার্যক্রম যেন ব্যাহত না হয় সে বিষয়ে খেয়াল রাখারও আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রকনউদ্দিন, NTV News, ঢাকা।